জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বব্যাপী জরিপ করা হলে অব্যবস্থাপনায় বাংলাদেশের কাছাকাছি কোনো দেশ নেই। রোববার 23 অক্টোবর দুপুরে বনানী কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, দেশে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। দেশ পরাধীন হলে অথবা একনায়কতন্ত্র চললে দুর্ভিক্ষ হবেই। গণতন্ত্র না থাকলে বৈষম্য হয়, দেখা দেয় দুর্ভিক্ষ। তিনি বলেন, দেশে দিন দিন রিজার্ভ কমেছে, আগামী বছর সুদ ও আসল সহ $22 বিলিয়ন শোধ করতে হবে, তখন দেশ অর্থনৈতিক সংকটে পড়তে পারে। মেঘা প্রকল্পের নামে একটি শ্রেণীর দেশে টাকা রাখার জায়গা নেই, তারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এদিকে বেশিরভাগ মানুষই খাবার কিনতে পারছে না, তারা অর্থের অভাবে শিশুর চিকিৎসা করাতে পারছে না, দেশের মানুষের কষ্ট কেউ বোঝে না। তাই জনগণ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।